আসলি অনেকক্ষণ ধরে এসে বসে আছে, তোদের তো কোনো খোঁজ খবর নাই। ইয়া কই হাসান আর করিম কই, ওরা চলে আসবে কোন আসে কি জানি। তোর গার্লফ্রেন্ডের কি অবস্থা? আরে বলিস না, আজকে ওকে নিয়ে মেলায় যাওয়ার কথা ছিল, বাসা নাকি মামা আসছে, এখন আর যাওয়া হবে। শেষ প্রেম তো মার্ডার, মামাটা বেটা আসার আর সময় পাইনি। আচ্ছা ইয়া কন্যা এরা কোথায়? ওদেরকে একটা ফোন দে, ফোন দেওয়া লাগবে। দে না এখন নিতে হবে, কনসার্ট শেষ হয়ে যাবে না আর আজকে বিজয় দিবস, তুই জানোস না এটা। তাড়াতাড়ি সিগারেট নিয়ে তাড়াতাড়ি গলির মুখ থেকে আসতে অনেক এতক্ষণ লাগে না, তাড়াতাড়ি। আচ্ছা কি বলতো, সিগারেট নিচ্ছে গলির মুখে, কাণ্ডটা দেখছি সেতক্ষণ ধরে বসা রাখলো, এখন আবার সিগারেট নিচ্ছে। আচ্ছা এই তো কাছে দিয়ে চলে আসবে, সমস্যা নেই, একটু বসি না আমরা। আরে মামা বলিস না, মাশাআল্লাহ বাংলাদেশে এত জ্যাম, জ্যামের কারণে দেরি হয়ে গেল। জ্যাম কি শুধু তোদের জন্য থাকে? কি করবো আর, আচ্ছা তোদের জন্য দুটো জিনিস আনলাম। আচ্ছা দাঁড়া দাঁড়া, এটা না তুই জিনিস আনছিস, ঠিক আছে পতাকা নিয়ে আসছিস না? এই যে তুই জ্যামের কথা আমাকে দে, এই যে রেখান আসলো আমি আসলাম, কথা হচ্ছে তোর হচ্ছে তিনটা হাত, বুঝছিস, একটা উঁচু হাত, সবসময় তুই এটা দেখাস। এখন এগুলো আমি এখন এগুলো নিয়ে আসছি আমাদের কিছু করার, আমি যদি প্রধানমন্ত্রী হতাম মুক্তিযোদ্ধা আজকে বিজয় দিবসের দিন তুই এইটুকুলা কিনে নিয়ে আসছিস, কোনোদিন একটা মুক্তিযোদ্ধা রে তুই ফিরে দেখছিস যে বাংলাদেশে এত অবহেলিত মুক্তিযোদ্ধা, আর আমি কিন্তু 5 লক্ষ টাকা তোরা আমার এটা শোনার পর তোরা আমার প্রধানমন্ত্রী কুটি দিবে না, প্রধানমন্ত্রী আর এটা তো আমার খুব চলে না টাকা নাই বলে আমি কিন্তু ও যদি প্রধানমন্ত্রী আমি তো রাষ্ট্রপতি দিতে ওই বন্দুকটা আর কি। আচ্ছা এটা লাগাই দে আপাতত, এটা আচ্ছা লাগতেছে না, মানে এখানে ও মানে গিফট আমি করছিস তুই? প্রেসিডেন্ট না আমি প্রধানমন্ত্রী এলে লাগাইছি দিবি, এখানে গিফট আমি। আচ্ছা কি এখানে বসে আড্ডা মারবি না ফুচকা খাবি? চল উঠি ফুচকা টুচকা খাই, অনেকক্ষণ ধরে তো বসে আছি। ঠিক আছে চল তাইলে, চল উঠি, ব্যথাই গেছে বসে থাকতে চল। আমার বাংলা মাতুর আকুল করা রূপের সুদাই হৃদয় আমার যাই জুড়ি ভাই জুড়িয়া। ও ঈশা কোন পানি গুলা দেখতে একটু ঈশ্বাস। আচ্ছা আরে মামারে আসেন বিজয় দেবাস উপলক্ষে 40 টাকা ফুসকা 20 টাকা, আসেন 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 মামারে আসেন, আসেন মামা ফুসকা আসেন 40 টাকা ফুসকা 20 টাকা, 40 টাকা ফুসকা 20 টাকা, আসেন মামা আসেন আসেন। আসেন মামার আসেন আসেন, দুইটাই
মানে সব জায়গাতে গিফট আমি করবি সবকিছুতে অনেক তো আসছে শুনলাম আর্টসেল শিরোনামহীন তারপর ইন্ডিয়া থেকে আর্টিস্ট সিং আসবে তারপর এল আর বি আসবে বলতেছে এল আর বি ওই আই পাঁচ ছেলে যেটা আছে ওইটা নাকি পারফর্ম করবে তাড়াতাড়ি কর শিক্ষিত মানুষ এই পতাকার কোনো মূল্য নেই আমি একটু পরে জয়েন করতেছি নাফিজার বাসায় কেউ নেই তো বাসায় একটু যেতে হবে সারা বছর পাপ করে আজকেও পাপ করবি আসার দরকার নেই বুড়া মানুষ বুঝেন তো 70 টাকা করে দিলে কিরে মামা থামলেন কেন
আপনার নেতার মুশকিলে পড়লাম। এমনিতে সময় নাই, তার মধ্যে আপনি আরো লেট করতেছেন। আচ্ছা চলেন চলেন, তাড়াতাড়ি চলেন, দেরি হয়ে যাচ্ছে। আরে মামা, 50 টাকা দিলেন, 70 টাকা দেওয়ানোর কথা ছিল না, 20 টাকা তো কম দিলেন। আরে মামা, আমরা জীবন দিতে প্রস্তুত ছিলাম, আর আপনারা এই পতাকা ফালাই দিলেন। আপনাদের কাছে এই পতাকার কোনো মূল্য নাই। এই মামা, আপনাকে যে লেকচার দিতে গিয়ে বলছে, এই পতাকাটা আমাদের, দেশটাও আমাদের। এই দেশ, এই পতাকা আপনাকে? হ্যাঁ আমাগো। তাই না? খারাপ দেখাইতেছ। এই যে এই যে দেখতেছেন, বাংলা পড়তে পারেন তো, নাকি পয়রা দেখাই দিয়ে শুনাই দিতে হইব। এইটা হইতাছে, এই দেশ স্বাধীন করছে, 30 লক্ষ লোক প্রাণ দিছে, সে প্রাণের বিনিময়ে এই দেশ স্বাধীন হয়েছে। আর প্রমাণপত্র, মুক্তিযোদ্ধা সনদ, বুঝতে পারতেছেন তো, চিনতেছেন তো? এই হইতেছে আমাগো বিজয় পতাকা, আর এই পতাকার আপনারাই সম্মান দিবেন। এই জাতিরে আপনারা তরুণরাই আগাই নিবেন, বিশ্বের দরবারে কথা উঁচু করাই দিবেন। এই পতাকারে আজকে থেকে সম্মান দিতে শিখবেন, তাহলে এই দেশ হইব সোনার বাংলা, সোনার বাংলা। বুঝছেন তো সবাই? চাচা আমাদের ভুলে গেছে, আমরা বুঝতে পারিনি, আমাদের মাফ করে দিন। আমাদের মাফ যার কারণে আজকে আমরা মনে করি এই পতাকা সাধারণ কাপড়ের মতো। আমরা ভুলে গেছি আমাদের অস্তিত্বের কথা, আমরা ভুলে গেছি কত কষ্টের বিনিময়ে অর্জিত আমাদের এই স্বাধীনতা। তাই আমাদের উচিত এই পতাকাকে সম্মান করা, এই মানুষগুলোকে সম্মানের চোখে দেখা, এই দেশকে ভালোবাসা। আসুন আমরা সবাই নিজের দেশকে ভালোবাসি।